আসসালামু আলাইকুম। সামনে যাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা, তাদের জন্য বিজ্ঞান একটি চূড়ান্ত সাজেশন নিয়ে হাজির হয়েছি। এবারের পরীক্ষাগুলো বাংলা, গণিত, ইংরেজি, প্রাথমিক বিজ্ঞান চার বিষয় হবে। প্রতি বিষয় 25 করে সর্বমোট 100 নম্বরের পরীক্ষা হবে। আপনি চাইলে আমাদের কাছ থেকে সবগুলো বিষয়ের PDF ফাইলগুলো উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন। আমরা আশা করতে পারি আমাদের এই শিটগুলো ফলো করলে এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষাগুলো কাভার দিতে পারবে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক বৃন্দ, 1 নং-এ আসবে বহুনির্বাচনী প্রশ্ন। এখানে মূলত 15টি বহুনির্বাচনী প্রশ্নের আনসার করতে হবে, প্রতিটা এক করে, সর্বমোট 15 নম্বর। প্রথম অধ্যায়ের কমন বহুনির্বাচনী প্রশ্নগুলো আপনারা স্ক্রিনে দেখতেছেন। শক্তির মূল উৎস কোনটি? কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল? নিচের কোনটি খাদ্য শৃঙ্খলের উদাহরণ? গ্রাম এলাকা কিছু ব্যক্তি ব্যাংক দরে বিক্রি করে, এক্ষেত্রে কি ঘটতে পারে? যদি কোনো এলাকায় ব্যাংকের সংখ্যা কমতে থাকে তাহলে নিচের কোনটি ঘটার সম্ভাবনা বেশি? এরকমভাবে প্রথম অধ্যায় সর্বমোট আমরা 14টি বহুনির্বাচনী প্রশ্ন তুলে ধরেছি। এগুলোর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা স্টার চিহ্ন দিয়ে দিয়েছি। এরকমভাবে অন্যান্য অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্নগুলো আপনারা স্ক্রিনে দেখতেছেন। কোনটি বায়ু দূষণের কারণ? কোনটি পানি দূষণের ফলে হয়? মাটি দূষণের কারণ কোনটি? পরিবেশ সংরক্ষণের উপায় কোনটি? নিচের কোন কারণে বায়ু দূষিত হয়? এরকমভাবে অন্যান্য অধ্যায়ের প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। আপনি চাইলে আমাদের কাছ থেকে সবগুলো বিষয়ের PDF ফাইলগুলো উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন। দেখা নাম্বারে যোগাযোগ করে 100 টাকা বিকাশ, রকেট বা নগদে সেন্ডমানি করার সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে ইমেল, ইমো, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে সকল বিষয়ের PDF ফাইলগুলো উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন। কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। এই ভিডিওর প্রথম কমেন্টে অথবা ডেসক্রিপশনে উত্তরগুলো কিরকম তার নমুনা দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক বৃন্দ, কথা বলবো 2 নং-এ আসে রচনামূলক প্রশ্ন। এখানে মূলত 2টি রচনামূলক প্রশ্নের আনসার করতে হবে, প্রতিটায় পাস করে সর্বমোট 10 নম্বর। বেঁচে থাকার জন্য মানুষ নির্ভর করে এমন 3টি জড় বস্তুর নাম লিখো। জীব কিভাবে জড়ের উপর নির্ভরশীল এ সম্পর্কে 3টি বাক্য লিখো। বাস্তু সংস্থান কি? উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল এ সম্পর্কে 4টি বাক্য লিখো। পরিবেশ সংরক্ষণ কি? পরিবেশ সংরক্ষণে তোমার 4টি করণীয় লিখো। মাটি দূষণ কি? মাটি দূষণের 2টি কারণ ও 2টি প্রভাব লিখো। শব্দ দূষণের 2টি উৎসের নাম লিখো। শব্দ দূষণ রোধে তোমার 4টি করণীয় লিখো। নিরাপদ পানি কি? পানি বিশুদ্ধকরণের 4টি প্রক্রিয়ার নাম লিখো। পানি চক্র বলতে কি বোঝো? 4টি বাক্যে পানি চক্রের ব্যাখ্যা করো। দৈনন্দিন জীবনে বায়ু প্রবাহের 2টি ব্যবহার লিখো। বায়ু দূষণ রোধে 4টি করণীয় লিখো। এই ভিডিওর প্রথম কমেন্টে এমনকি ডেসক্রিপশনে অন্যান্য বিষয়ের নমুনাগুলো দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল। আজকের বিষয়গুলো নিতে চাইলে দেখা নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন। শক্তি কি? কিভাবে আমরা শক্তি সংরক্ষণ করতে পারি বা অপচয় রোধ করতে পারি? 5টি বাক্যে লিখো। শক্তির রূপান্তর কি? শক্তি রূপান্তরের 4টি উদাহরণ লিখো। শক্তির মূল উৎস কি? শক্তির অন্তরের 3টি ব্যবহার লিখো। এগুলোর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা স্টার চিহ্ন দিয়ে দিয়েছি। পদার্থ কাকে বলে? পদার্থ কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের বৈশিষ্ট্যগুলো লিখো। খাদ্য সংরক্ষণ কি? খাদ্য সংরক্ষণের 5টি উপায় লিখো। সুষম খাদ্য কি? সুষম খাদ্য প্রয়োজন কেন? 4টি বাক্যে লিখো। বয়ঃসন্ধি কি? বয়ঃসন্ধিকালে শারীরিক কি কি পরিবর্তন ঘটে? 5টি বাক্যে লিখো। এইডস কি? এ রোগের ভাইরাসের নাম কি? এ রোগ প্রতিরোধের 5টি উপায় লিখো। সংক্রামক রোগ কি? সংক্রামক রোগ ছড়ায় তার 2টি কারণ লিখো। এ ধরনের রোগ প্রতিরোধে তোমার 3টি করণীয় লিখো। কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়? ডেঙ্গু জ্বরের 5টি লক্ষণ লিখো। মিল্কি ওয়ে কি? ঋতু পরিবর্তনের কারণগুলো লিখো। তথ্য বিনিময় কি? তথ্য বিনিময়ের 2টি সুবিধা এবং সংরক্ষণের 3টি উপায় লিখো।
প্রযুক্তি আমাদের কি শেখায়? আমাদের জীবনে তথ্য প্রযুক্তির ফাস্টি ব্যবহার লিখো, ইন্টারনেট কি, কিভাবে আমরা ইন্টারনেটের সাহায্যে তথ্য সংরক্ষণ করব, চারটি বাক্যে লিখো, সার্চ ইঞ্জিন কি, কিভাবে প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায়, ফাস্টি উদাহরণ লিখো, আবহাওয়া কি, বাংলাদেশে বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হয় কেন, ফাস্টি বাক্যে বুঝিয়ে লিখো। এছাড়া আপনার যদি পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি থেকে শুরু করে সকল শ্রেণীর একাডেমিক শিট, হ্যান্ড নোট, সাজেশন, সকল শ্রেণীর ভর্তির সাজেশনগুলো লাগে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে অন্যান্য বিষয়ের সাজেশনগুলো দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করতে পারেন বা ডেসক্রিপশন থেকে ইমেল বা মেসেঞ্জারে আমাদেরকে নক করতে পারেন। এই ছিল আমাদের আজকের মতো ভিডিওটি। ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।